আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? নতুন একটা বছর অলরেডি শুরু করে দিলাম। আমি একটা কথা বলি, 365 days 365 chances, সকলের সে সুযোগটা রয়েছে, কিন্তু সকলে হয়তো এই রাইট ট্র্যাকে এখনও নেই। আমরা সবসময় দেখি যারা ক্যান্ডিডেট রয়েছে ডিফেন্সের, সেটা ISSB-র হোক, রিটেনের হোক, নন কমিশনের হোক, অনেকের মধ্যে অনেক প্রিপারেশনের ল্যাকিংস থাকে। যে কোয়ালিটিগুলো পরীক্ষার মাধ্যমে জাজ করা হয় ক্যান্ডিডেটের মধ্যে, তারও কিছু ল্যাকিংস থাকে, এবং এটা আমি মনে করি যে প্রিপারেশনের থেকেই হয়ে ওঠে। আমরা যদি একটু পরীক্ষাগুলো দেখি, আমি যদি স্পেশালি ISSB-র দিকটা একটু ফোকাস করি, ISSB-তে যদি আমরা পরীক্ষার প্যাটার্নগুলো দেখি, এখানে কিন্তু কঠিন কোনো কিছু নেই। আমরা সারা জীবন যেগুলো অ্যাভয়েড করে আসি, ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, এই ধরনের কঠিন সাবজেক্টের পরীক্ষাগুলো কিন্তু নেই। বাট আলটিমেটলি যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলো থেকে কিন্তু অনেক কোয়ালিটি জাজ করা হয় ডিফারেন্ট ওয়েতে, বাট সেগুলো কিন্তু ওই সাবজেক্টগুলো থেকেও আরও বেশি কঠিন অনেক ক্ষেত্রে। অনেকের সেই কোয়ালিটিগুলো আপ টু দ্য মার্ক অনেকের হয় না। সো এটা আমি বলবো যে ঠিকভাবে নার্সিং না পাওয়া বা প্রিপারেশন না পাওয়া এইটার ক্ষেত্রে, বা প্রিপারেশনের ধরনের যে ট্রেডিশনাল ওয়েতে সেইগুলোর দিকেই ফোকাস করা। সো এ থেকে মানে বেরিয়ে এসে যদি আমরা একটা ভালো সময় এর পেছনে দিতে পারি, সামনের যে সময়টুকু রয়েছে, যার যতটুকু সময় রয়েছে, এই সময়টুকু যদি আমরা একটা বেস্ট ওয়েতে নিজের প্রিপারেশনটা ডেভেলপ করতে পারি, আই হোপ যে খুবই দ্রুততম সময়ের মধ্যে তোমার লাইফের একটা বেস্ট পরিবর্তন আসবে, এবং এই অল্প সময় যেটুকু রয়েছে এই সময়টা পরেই একটা গুড নিউজ তোমার জন্য অপেক্ষা করছে। আই হোপ তুমি সেই গুড নিউজটা শোনার জন্য নিজেকে ওইভাবে ডেভেলপ করছো। থ্যাংক ইউ সো মাচ।